হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি F54 এই ফোনটিকে নিয়ে। ফোনটি আমাদেরকে কি কি অফার করছে আর এই ফোনটি এই দামে আমাদেরকে কি কি অফার করতে পারছে না, অর্থাৎ এই ফোনটিতে কি কি ল্যাকেন্সি রয়েছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি। আপনারা বক্সটি খুললে প্রথমেই পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি F54 এই ফোনটিকে। এই ফোনটির বক্সে দেওয়া হয়েছে ডাটা কেবল, ইজেক্টর পিন এবং ইউজার ম্যানুয়াল। তারপরে আমরা এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক দেওয়া হয়েছে আর ফ্রন্টে কোনো প্রকার কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়নি। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 199 গ্রাম। এই ফোনটিতে আপনারা ডুয়েল সিম কার্ড স্লট পেয়ে যাবেন। এবারে চলুন আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ। ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেন্টেন্সিটি 393 PPI। এক্সপেক্ট রেশিও 20:9। এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন, যেটা ওয়ান UI 5.1। চিপসেট হিসেবে দেওয়া হয়েছে এক্সোনোস 1380, যেটা 5 nm-এর। এই ফোনটিতে অক্টাকোরের একটি CPU দেওয়া হয়েছে আর GPU হচ্ছে MLG 68MP5। এই ফোনটি আপনারা একটি ভেরিয়েন্টই পাবেন, সেটি হচ্ছে 8 GB RAM, 256 GB ROM। এই ফোনটিতে যদি আপনারা এইচডি কার্ড অর্থাৎ মেমোরি ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে একটি সিম স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করেন তাহলে একটি সিম চালাতে পারবেন, আর যদি দুইটি সিম চালাতে চান তাহলে আপনাকে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। তো আমার কাছে মনে হয় যে 256 GB ROM দেওয়ার পরে কারো এইচডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহার করতে হবে না। দেন এই ফোনটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের, যেটা 1.8 অ্যাপারচারের। 8 মেগাপিক্সেলের একটি 2.2 অ্যাপারচারের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে এবং তার সাথে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে। মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি আপনি 1080p-তে ভিডিও রেকর্ড করেন তাহলে 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে 32 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 4K 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আপনারা মেন ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরাতে 1080p 60 FPS-এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন না। অর্থাৎ আপনাকে মেন ক্যামেরা দিয়ে 1080p 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে হবে। এই ফোনটিতে আপনারা 3.5 mm-এর হেডফোন জ্যাক পাবেন না, সো FM রেডিও শোনার কোনো সুযোগ নেই। এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে দেওয়া হয়েছে 5.3। চার্জিং পোর্ট হিসেবে দেওয়া হয়েছে Type-C, যেটা 2.0। আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন সাইড মাউন্টেড, অর্থাৎ আপনাদের যে পাওয়ার বাটন রয়েছে সেখানেই আপনারা এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এই ফোনটিতে যেহেতু সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, সেহেতু কোম্পানি চাইলেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারত। স্যামসাং গ্যালাক্সি F54 এই ফোনটিতে 6000 mAh-এর লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা বক্সে কোনো চার্জার পাবেন না, আপনাদেরকে আলাদাভাবে চার্জার কিনে নিতে হবে। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারে আপনারা স্যামসাং গ্যালাক্সি F54 এই ফোনটি কিনতে পারবেন। দেন এবার চলুন আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনটি আপনারা যদি বর্তমানে অফিসিয়ালি বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে আপনারা 40,000 টাকায় কিনতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর যদি আপনার কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।